আচ্ছা, আপনি তো ভালোভাবেই জানেন আপনার কি অস্তিত্ব আছে, কি করেছেন না করেছেন। আপনি বিএলআর অফিসে দালালি করেন, দালালি করে আপনি সংসার জীবন যাপন করেন, আপনার কোনো ব্যবসা নেই, কিছু নেই, সবাই জানে আপনার নাম গুড্ডু যাদব। গুড্ডু যাদব বিপুর থেকে, বিহার থেকে এসেছেন আপনি, ঠিক আছে। প্রকাশ্যে পথসভা থেকে কংগ্রেসের ব্লক সভাপতিকে হুমকি দেওয়ার অভিযোগ ব্লক তৃণমূল সভাপতির বিরুদ্ধে। ঘটনাটি মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের। গতকাল কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে নবগ্রামের পলসন্ডায় তৃণমূলের পক্ষ থেকে একটি পথসভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন নবগ্রামের তৃণমূলের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল, ব্লক সভাপতি এনায়েতুল্লাহ। সেই সভা থেকে নবগ্রাম পূর্ব ব্লক কংগ্রেসের সভাপতি ধীরেন্দ্রনাথ যাদবকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু আপনি চরম সীমা লঙ্ঘন করেছেন। আপনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়কে গালি দিয়েছেন, আমাদের যাকে মারুপে দেখি। আমাদের সম্মানীয় বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল মহাশয়কে আপনি কটু কথা বলেছেন। আজকে জনতার দরবারে আজ থেকে কালকের মধ্যে আপনার হিসেব হবে, আপনাকে যেখানে খুঁজে পাওয়া যাবে আজকে আপনার হিসেব নেব। এটা মাইকে বলছি, আমাদের সব সাহস আছে বলে আমরা পিছন দিয়ে কোনো কিছু করি না। আজকে আপনি বুঝতে পারবেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিকরা আপনাকে খুঁজে বার করে আপনার হিসেব পলসন্ডার মনে নেবে। তৃণমূলের ব্লক সভাপতি এবং আরো নেতৃত্ব আমার নাম করে জাত তুলিয়ে এবং আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছে 24 ঘন্টার মধ্যে। আমার প্রশ্ন, একদিকে অভিষেক ব্যানার্জি বলছেন যে সুস্থ গণতান্ত্রিকভাবে প্রার্থী নির্বাচন হবে, বিরোধীরা নমিনেশন ফাইল না দিতে পারলে তাকে বলতে হবে, তিনি নাকি ব্যবস্থা করে দেবেন, আর অপরদিকে তৃণমূলের নেতারা হুমকি দিচ্ছে বিরোধীদেরকে বাড়ি থেকে বেরিয়ে টেনে মারার। আমার প্রশ্ন, তৃণমূলের রাজ্য থেকে বুথ স্তরের নেতৃত্বের কাছে যে হয় অভিষেক ব্যানার্জি যেটা বলছেন সেটা মুখ আলাদা, মুখোশ আলাদা, আর নচেত তৃণমূলের ব্লক সভাপতি অভিষেক ব্যানার্জিকে মানেন না, কোনটা? এই ঘটনার তীব্র আমি প্রতিবাদ জানাচ্ছি, তীব্র নিন্দা করছি এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আইনি প্রক্রিয়ায় যেভাবে লড়াই করা, নবগ্রাম ব্লক কংগ্রেস লড়াই করবে।